আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। স্কুলের ফি কমানোর দাবিতে ডায়মন্ড হারবার রোড আবারও অবরোধ করল বেহালার ন্যাশনাল জিম স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তাদের বক্তব্য বেশ কয়েকদিন আগে আন্দোলন করার পর স্কুল থেকে বলা হয়েছিল তাদের সঙ্গে মিটিংয়ে বসবে, কিন্তু সেই মিটিংয়ের আয়োজন তো হয়নি। অন্যদিকে এখনও পর্যন্ত অবস্থার কোনো সুরাহা হয়নি, সেই নিয়ে এদিন আবারও বিক্ষোভে সামিল অভিভাবকরা। মালদার শ্যামপুর কলোনি এলাকায় ওষুধের দোকানের আড়ালে ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল ইংরেজ বাজার থানার মিল্কি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হলো প্রচুর পরিমাণে ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধ। পুলিশ সূত্রে খবর, লকডাউনের সুযোগে বিগত 4-5 মাস ধরে এই ব্যবসা চালাচ্ছিলেন ওই ওষুধ ব্যবসায়ী শেখ স্বামী আলম। ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে, সোমবার মালদা জেলা আদালতে তোলা হয় তাকে। দেখেন একটু আপনি হাজি সাহেব আছেন, দেখেন দেখেন পূর্ব বর্ধমানের কালনাকোট চত্বরে জিআরও দপ্তরে কাজ করার সময় হঠাৎই ছাদের ওপর থেকে সিমেন্টের চাদর ভেঙে পড়ে আহত কালনাকোটের দুই কর্মী। সোমবার বেলা 1টা নাগাদ এই ঘটনা ঘটে। দপ্তরে বসে কাজ করছিলেন ওই দুই কর্মী, তখনই এমন ঘটনা ঘটে। ঘটনার পর ওই দুই কর্মীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর জিআরও অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান আইনজীবীরা। মালদা জেলার রতুয়ার শামসির মোট 14 জন করোনা আক্রান্তের মধ্যে 12 জনই রয়েছেন শামসি গ্রামীণ হাসপাতালের। এদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসক, একজন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান, 5 জন চতুর্থ শ্রেণীর কর্মী। পাশাপাশি হাসপাতাল স্টাফদের পরিবারের 4 জন করোনা আক্রান্ত। হাসপাতালের গেটে অবস্থিত চায়ের দোকানের মালিকের স্ত্রীও করোনা আক্রান্ত। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, তাও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা চলছে। শামসি হাসপাতালের হচ্ছে আজকে রিপোর্ট পেয়েছি আমরা, ওখানে প্রায় 12 জন মতো স্টাফ আমার পজিটিভ আছে। তার মধ্যে ডক্টর আছে, সিস্টার মানে স্টাফ নার্স প্লাস জিডিএ প্লাস সুইপার এরা আছে, সব মিলেমিশে আছে, এবং একজন ল্যাব টেকনিশিয়ানও আছে। বেহাল হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা, জল জমে রয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পাশে শিব মন্দির এবং তেঁতুল বাড়ি পাড়ায়। সপ্তাহ খানেক ধরে জলের মধ্যে বাস করছে এলাকার প্রায় 1000 পরিবার। অবশেষে এদিন ধৈর্যের বাঁধ ভেঙে বিক্ষোভে সামিল হলো এলাকার প্রায় 100 মানুষ। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অবহেলা ও গাফিলতির কারণেই এলাকাবাসীর এই দুর্ভোগ। অন্যদিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র জানিয়েছেন বর্ষা কমলে এই কাজ শুরু হবে। মাস্ক না পরে রাস্তায় বেরোলেই জরিমানা, নয়া উদ্যোগ ডায়মন্ড হারবার থানার পুলিশের। বিভিন্ন কন্টেনমেন্ট জোনে টহল দিচ্ছে পুলিশ। এদিন মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে ডায়মন্ড হারবার শহরে প্রায় 43 জনের জরিমানা করা হয়। আমি
শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গজলডোবার তিস্তা ব্যারেজের কাছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে শনিবার রাতে গ্রেপ্তার হয় 5 দুষ্কৃতী। উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজাসহ বেশ কিছু অস্ত্র, এছাড়াও অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি বোলেরো গাড়ি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এটিএম লুটের বিভিন্ন তথ্য। আমাদের যে হাউস টেট আছে সেখানেও এরা ইনভলভ আছে। লকডাউনের সময়কালে প্রচুর চুরি হচ্ছে বিভিন্ন জায়গায়, হাউস টেট বা বিভিন্ন চুরি হচ্ছে, এই কেসে কিরকম সাফল্য পাচ্ছে পুলিশ? আপনার যত কেস হচ্ছে না সেটাকে আপনার ইনভেস্টিগেশন করার পর তো আপনার 100% বলবো না, কিন্তু ম্যাক্সিমাম কেসেস আমরা ডিটেক্ট করতে পেরেছি, তারপর ডিটেক্ট করার পর আসামিকে ধরতে পেরেছি, তারপর অনেক কথা আইটেমসগুলো আপনার রিকভার করতে পেরেছি। এরা প্রথম থেকে শুরু করেছে। বিজেপির বিধায়কের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির। সোমবার দার্জিলিং জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই এর তদন্তের দাবিতে সরব বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গে 12 ঘন্টা বন্ধ সফল করার আহ্বান জানায় বিজেপি নেতৃত্ব। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মেয়ের পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির কারণেই শ্বশুরবাড়ির লোকজন তাকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। পূর্ব বর্ধমানের রায়না থানার জোৎসাদি গ্রামের ঘটনা। মৃত বছর 30 নূরজাহান বেগম। রায়না থানার পুলিশ দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায়। মৃতের স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রায়না থানার পুলিশ। বর্ধমান কালনা মহকুমা আদালত কন্টেইনমেন্ট জোনের অন্তর্গত, আর তাই 22 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে কোর্টের সমস্ত কাজকর্ম। লকডাউন শিথিল হতে গত 11 জুন থেকে এই আদালত সপ্তাহে 2 দিন করে চালু হয়। সম্প্রতি কালনা মিউনিসিপ্যালিটির 15 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি করোনা আক্রান্ত হন। কালনা মহকুমা আদালত এই ওয়ার্ডের মধ্যেই পড়ছে। আদালত বন্ধ থাকায় দুর্ভোগে স্থানীয় বিচার প্রার্থীরা। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য।